ড্রাইভার তো আজকে আমি আবারও চলে এসেছি বেলেগাছি পাখির হাটে। তো এখানে আমি মূলত একটি ভিডিও বানাবো, যে ভিডিওটি মূলত পাখির উপরে। তো যারা পাখিকে ভালোবাসো, যা বা বার্ড লাভার আছো, তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। এই ভিডিওর মধ্যে অসাধারণ কিছু পাখির কালেকশন আমি দেখাবো, এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানাও। তো বন্ধুরা দেখো, এখানে বেশ কিছু পাখি এসছে। তো আজকে পাখির জন্য একটা সেপারেট ভিডিও বানাচ্ছি, যেহেতু আজকে প্রচুর পরিমাণে পাখি এসছে। এটা কী পাখি আছে? লাভবার্ড পাখি আছে, দেখতে পাচ্ছ। কী দাম আছে পাখিটার? 500 টাকা দাম আছে মাত্র। তুমি কোথেকে এসছো? বিদ্যাধর। তো ক্যানিং শিয়ালদা শাখার গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হচ্ছে বিদ্যাধরপুর রেলওয়ে স্টেশন। তো বিদ্যাধরপুর থেকে এসছো দাদা। তো পাখি সেল কিছু হয়েছে এদিকে? টাকা হ্যাঁ হচ্ছে, মোটামুটি বাজার খারাপ আছে। আচ্ছা আচ্ছা, বাজার একটু খারাপ আছে। তো এই যে এই পাখিগুলো ফিঞ্চ পাখি, তো এগুলো কি পেয়ার আছে, এগুলো দাম কি আছে জোড়া? সাদাটা আছে 120, লালটা আছে 100। তো এই যে হোয়াইট যে ফিঞ্চগুলো আছে এগুলো কত বলে? 120, 120 টাকা। আর জেব্রা ফিঞ্চগুলো 100 টাকা জোড়া আছে, অনেক সস্তা আছে পাখিগুলো। প্রতিপাখি কিছু কম বেশি হবে? তো যাই হোক, হাটে যেহেতু এক রেটে মাল বিক্রি হয় না, কোনো কিছুই বিক্রি হয় না, তো বার্গেনিং হয়। তো 250 টাকা জোড়া আছে বর্জিগুলো, কিছু কম বেশি হয়ে যাবে। তো দাদার কাছে এই যে পাখির অসাধারণ কালেকশন, বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দাদা, তোমার বাড়িতে আরও পাখি আছে? তো দাদা একজন মানে বার্ড সেলার। দাদা, তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু দিয়ে দাও। 8637868649। তো দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদার বাড়িতে আরও এই ধরনের পাখি কত কত পেয়ার আছে? আছে 25-50, সব রকমের মাল মিলিয়ে অনেক রকমের মাল আছে। তো সব রকমের পাখি মিলিয়ে মোটামুটি 50 পেয়ার পাখি আছে দাদার কাছে। তো দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এইখানে এক পেয়ার খুব সুন্দর কোয়ালিটির ডাব, অর্থাৎ ঘুঘু পাখি। দাদা, এই পাখিগুলোর দাম কী আছে? 800 টাকা পেয়ার। এগুলো 800 টাকা পেয়ার আছে, অস্ট্রেলিয়ান ডাব। এটা কি আছে, এটা কি পাখি আছে? লাভবার্ড স্পিড প্রজাতির পাখি আছে। এগুলোর দাম কি আছে? 1000 টাকা দাম আছে বন্ধুরা। এগুলো বয়স কেমন আছে? ফুল অ্যাডাল্ট পাখি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে এক জোড়া রানার হাঁস এসছে, অনেক বিগ সাইজের হাঁস। তো বাবু কোথেকে এসছো? তো বাড়িপুরের গোলাবাজার থেকে এসছে বাবু। বাড়িতে আরো হাঁস আছে? বাড়ি থেকে বিক্রি করো? তো দেখতে পাচ্ছ হাঁসের খামার আছে বাবুদের। তো এই যাদের হাঁসের দরকার হবে তারা অবশ্যই জয়নালদাকে কন্ট্যাক্ট করে নিও, হাটের সহসভাপতি। এই দাদার বাড়িতে নিয়ে যাবে হাঁসের জন্যে। তো এই যে একটা দাদার কাছে খুব সুন্দর কোয়ালিটির সিরাজি পারা আছে, একটা ব্ল্যাক সিরাজি আছে আর দুটো রেড সিরাজি আছে। এগুলোর দাম কি আছে? 1200 টাকা। 1200 টাকা জোড়া আছে। কোথেকে এসছো তুমি? রামধারি ব্রিজ। আচ্ছা, রামধারি থেকে এসছে, অর্থাৎ বাড়িপুরে রামধারি থেকে এসছে দাদা। আরো হাট আরো মোটামুটি কালেকশন আছে বাড়িতে? হ্যাঁ। কি কি পার আছে বাড়িতে? সবই সিরাজ পারা, বাড়ি থেকে সেল হয়। এই যে তিনটে সিরাজ দাদা এনেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, হাট অত্যন্ত জমে উঠেছে, হাট থেকে বহু দূর দূরান্ত থেকে কাস্টমার আসছে। দেখতে পাচ্ছ অনেক ক্রেতা বিক্রেতা এখানে এসছে। তো এই যে ভাইরা এসছে সেল দেওয়ার জন্য পারা, 100 টাকা পার পিস। তো পারাগুলো দেখাও দেখি একটু। তো এই যে ভাইরা এসছে, কোথেকে আসছো তোমরা? কোথেকে আসছো? বাইরে শোনা। তো ক্যানিং এ বাইরে শোনা থেকে এসছে। এই পারাগুলো 100 টাকা পার পিস। একটা ম্যাডাস পারা, খুব সুন্দর রিং আছে পারাটা চোখের মধ্যে, মাত্র 100 টাকায়। এই আরো একটি পারা, জিরিয়া পারা। তো বাড়িতে আরো পারা আছে তোমাদের? হ্যাঁ। তোমার ফোন নাম্বার একটু শেয়ার করে দাও তো। 9093197253। তো ভাইয়ের কাছে অনেক কোয়ালিটির ম্যাডাস পারা আছে অনেক কম দামে, তো ভাইকে কন্ট্যাক্ট করে নিও। তো একটা খুব সুন্দর লাল পারা, অসাধারণ কোয়ালিটির লাল পারা।
এই হচ্ছে তার আইস কোয়ালিটি। এর দাম কি আছে? 100 টাকা দাম আছে মাত্র। তো এই একটা খুদে ব্যবসায়ী আসছে পাখি নিয়ে, ক্যানিং থেকে আসছে। এই যে ফিঞ্চ পাখি নিয়ে। এ বাবু কত করে দাম পাখিগুলো? 100 টাকা জোড়া আছে এই যে পাখিগুলো। খুব সুন্দর সুন্দর পাখি, সব অ্যাডাল্ট পাখি আছে, 100 টাকা জোড়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। তো আমাদের জেলে কাছে পাখি ধরার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানিও। তো প্রতিদিন আমি 4টার সময় তোমাদের জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের কমেন্টের অপেক্ষা থাকলাম আমি। যে বিষয়ের উপর কমেন্ট বেশি আসবে তো সেই বিষয়ের উপর নেক্সট টাইম আবারও ভিডিও করার চেষ্টা করবো।